সাভারের মজিদপুর এলাকায় দোতলা মসজিদের পাশে জাল টাকার কারখানায় র্যাব 4 এর অভিযান। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্য ও চিত্রে সাভার প্রতিনিধি মোহাম্মদ শুকুর আলী। সাভারের মজিদপুর এলাকায় দোতলা মসজিদের পাশে জাল টাকার কারখানা র্যাব 4 এর অভিযান করেছেন কমান্ডার রাকিব মাহমুদ। বিকাল 5টায় এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণে জাল টাকা এবং একটি অস্ত্র আর একটি সুইচ গিয়ার সহ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদের নাম মহিবুল্লাহ বিডি সম্রাট, তার বয়স 23 বছর, আবদুল্লাহ আল তুহিন, তার বয়স 21 বছর। এই গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সাভার মজিদপুর এলাকায় এসব অবৈধ জাল টাকা ও অস্ত্রসহ অনেক ধরনের অবৈধ কাজ করে আসছে।